তোরা আমারে ভালো থাকতে দিলি না, আমার কথা না, এটা বোধ হয় উপবিশ্বাস এবং গুমরির কথা। মানে তো তোমরা আমাকে ভালো থাকতে দিচ্ছ না। আচ্ছা, শাকিব খান বিয়ে করবে, তার জন্যে উপবিশ্বাস এবং বুবলিকে কেন সাংবাদিকরা কোশ্চেন করছে? আবার বুবলি এবং উপবিশ্বাস এটাকে দিয়ে এইসব প্রশ্নের উত্তর দিচ্ছে। আর তারা কেন প্রশ্ন করছে, আবার তারা কেন উত্তর দিচ্ছে? এখন সাংবাদিক কি প্রশ্ন করবে, সাংবাদিক কোন সংবাদ চাপবে, সাংবাদিকের সেই এখতিয়ার আছে? সাংবাদিক যে কাউকে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো প্রশ্ন করতে পারে। এভারেস্টে উইঠা সাংবাদিক প্রশ্ন করতে পারে, এভারেস্ট একেবারে চরম, মানে একেবারে উপরের, মানে পিকে, একেবারে সর্বোচ্চ জায়গায় উঠে সাংবাদিক একজন পর্যটককে প্রশ্ন করতে পারে যে এখানে এসে আপনার কেমন লাগছে, খুবই কমন কোশ্চেন করতেই পারে। অথবা খুব গরমের মধ্যে, এই যে খুব গরম এখন চারপাশে, এরকম গরমের পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে একজন সাংবাদিক একজন পথচারীকে জিজ্ঞেস করতে পারে, আপনার কি গরম লাগছে, কেমন গরম লাগছে, গরম লাগার পরে আপনার কি অনুভূত হচ্ছে? অর্থাৎ সাংবাদিকের প্রশ্নের কোনো ধরন গঠন, কোনো বাধা ধরা নিয়ম আমার জানা মতে নাই, কোনো জুরিসডিকশন নাই, কোনো এরকম কোনো বই আমি এখনো পাই নাই। বা আমি তো আসলে সাংবাদিকতা করছি বড় ভাইদের কাছ থেকে শিখে শিখে, তো ওনারা যেভাবে শিখাইছেন তাতে করে একটা ধারণা হয়েছে যে কোন কোশ্চেনটা কোন পরিস্থিতিতে করা যাবে। আবার এরকম ধারণাও পাইছি যে আমি যেটা চাই, আমি যেই তথ্যটা বের করতে চাই, সেটা বের করার জন্য আমাকে যা করা লাগে সাংবাদিক হিসেবে আমি তাই করব। যাই হোক, সাংবাদিকের পাঠ আমি এখন দিতে চাইছি না। যেই জিনিসটা ঘটছে যে বিয়ে করছেন শাকিব খান, কিন্তু শাকিব খানকে কোশ্চেন না করে কোশ্চেন করা হচ্ছে উপবিশ্বাস আর বুবলিকে। যদিও শাকিব খান দেশে নাই, আর শাকিব খান দেশে থাকলেও যে এই সমস্ত প্রশ্নের উত্তর শাকিব খান দিবেন আমার মনে হয় না। যেদিন বিয়ে করবে সেদিন দাওয়াত দিবে কিনা মানুষজন, সেটাই আমি সন্দেহ আছে যে সব সাংবাদিক দাওয়াত পাবে কিনা। যেহেতু এটি তার তৃতীয় বিয়ে, প্রথম দুটি বিয়ে গোপনে করেছে, তৃতীয় বিয়ে গোপনে করছেন না, পারিবারিকভাবে দেখাশোনা করে আয়োজন করেই বিয়েটা করতে হবে, কারণ তার তৃতীয় বিয়ে হইতে পারে। কিন্তু যাকে তিনি বিয়ে করতেছেন তিনি তো তার তো এটা প্রথম বিয়ে, তো তার একটা তো ডিমান্ড চাহিদা থাকতেই পারে, তাই না? সে সেই জায়গা থেকে একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের কথা যখন মাথায় আসছে, ভাই রে ভাই, আমার ওই যে এই লাস্ট ফিউ ডেজ একটা বিয়ে কথা মনে পড়ছে, আম্বানির ছেলের বিয়ে। সেই আম্বানি পরিবারের বিয়েতে কি না হয়েছে রে ভাই, কি না হয়েছে, কে না আসছে! তো শাকিব খানের বিয়ে, শাকিব খানের বিয়েতে না জানি কি হবে, না জানি কে কে আসবে। তো যাই হোক, শাকিব খানের বিয়েতে শাহরুখ খান আসতে পারে, সালমান খান আসতে পারে, বা দেবজিৎ, অনেকেই আসতে পারে। দেখা যাক ফাইনালি কি হয়, বিয়ের ডেট কবে ধার্য করা হয়। আমাকে দাওয়াত দিলেও যাব, না দিলেও যাব, কারণ ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস আছে দাওয়াত না পেয়ে বিয়ে খাওয়ার। তো দেখা যাক সিচুয়েশন কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, আমি আসলে দাওয়াত যদি না দেয় আমাকে গেট দিয়ে ঢুকতে দিবে কিনা, সেটা একটা বিষয় আছে, অনেক সিকিউরিটি থাকবে। প্রসঙ্গে ফিরে আসি, প্রসঙ্গটা হচ্ছে যে বুবলি চ্যালেঞ্জ করছে প্রথম আলোর কথায় যে সব বিষয়গুলো বলছে, সেইসব বিষয়কে চ্যালেঞ্জটা বুবলি কোনো স্ট্যাটাস দিয়ে করে নেই, চ্যালেঞ্জটা বুবলি লাইভ এসে করে নেই। বুবলিকে প্রথম আলোর সাংবাদিক প্রশ্ন করেছে, সে উত্তর দিয়েছে। এখন প্রথম আলোর আরেক সাংবাদিক কামরুজ্জামান বাবু, সে বসে থাকবে কেন? উনি আবার কালকে অবিশ্বাসের প্রশ্ন করছে, অবিশ্বাস উত্তর দিছে। এখন এই যে প্রশ্ন এবং প্রশ্ন উত্তরে দুইজন কিন্তু দুইজনকে কি কে কি বলছে সেগুলো আপনারা জানেন, ওটা নতুন করে বলার কিছু নাই। দুজনই কিন্তু দুজনকে অ্যাটাক করে কথা বলে, এবং এই যে দুজন দুজনকে যত অ্যাটাক করে, যত আঘাত করে, যত রসিয়ে রসিয়ে কথা বলবে, এই বিষয়গুলোই আসলে সাধারণ মানুষজন এন্টারটেইনমেন্ট পায়। এবং এই প্রথম আলো বলেন, আর কামরুজ্জামান বাবু বলেন, নাগরিক টেলিভিশন বলেন, অথবা অন্য যে কোনো পোর্টালই বলেন,
সবাই সেই এন্টারটেনমেন্টটাই দেওয়ার চেষ্টায় আছে, যে কিছু একটা বলুক, কিছু একটা বলুক, মুখ দিয়ে কিছু একটা বের হোক, সেই কিছু একটা দিয়ে তার ওই কন্টেন্ট যেন ভাইরাল হয়ে যায় এবং মানুষ ওই খানিকটা এন্টারটেনমেন্ট পায়। তো যা এই এই কিছু একটার কারণে আমিও কন্টেন্ট বানাচ্ছি, আমারও কন্টেন্ট মোটামুটি অনেকে আপনারা দেখছেন ধৈর্য সহকারে, কিন্তু আমি আসলে তাদের তারা কি বলছে সেই বিষয়ে আমি এখন যাইতে চাই না। আমি একটা নিউট্রাল জায়গা থেকে একটা কিছু কথা বলতে চাই, কয়েকটা কথা বলতে চাই। দেখেন সাকিব খান তার জায়গায় সে শ্রেষ্ঠ বাংলাদেশে অভিনেতা হিসেবে, সিনেমার হিরো হিসেবে। অপু বিশ্বাসের খাওয়া নাই এই মুহূর্তে সিনেমায়, বুবলি সিনেমায় মোটামুটি এস্টাবলিশ, অপু বিশ্বাসের সিনেমায় খাওয়া থাকার দরকারও নাই। অপু বিশ্বাসের যা আছে তা তিনি খেয়ে শেষ করতে পারবেন না, তার উপরে ছেলে জয়ের পুরো দায়িত্ব নিয়ে নিছে সাকিব খান, ওইদিকে বুবলির যা আছে সেটাও সে খেয়ে শেষ করতে পারবে না, তার উপরে বীরের সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে সাকিব খান, আর ওইদিকে যে তৃতীয় মা হিসেবে যে আসছেন সে ব্রড অ্যান্ড সে পড়ালেখা করছে যুক্তরাজ্যে, তার মানসিকতা ব্রড। এখন কথা হচ্ছে গিয়ে ভাই, তৃতীয় সেই মানে বউ যে আসছেন তার যদি কোনো যোগাযোগ নাম্বার পাওয়া যায়, এখন তারে নিয়ে কি অপু আর বুবলি কি বিষয়ে জানতে চাইবে সাংবাদিকরা? তার কাছে গিয়ে কি অপু আর বুবলির বিষয়ে প্রশ্ন তোলা হবে? আমি জানি না কতদিন পর্যন্ত সাকিব খান সেই তৃতীয় স্ত্রীর কন্ট্যাক্ট নাম্বারটা অফ রাখতে পারবেন বা তৃতীয় স্ত্রী পর্যন্ত সাংবাদিকরা পৌঁছাতে পারবেন না। তবে সাংবাদিক যদি এই এভারেস্টের চূড়ায় উঠে যেতে পারে, সাংবাদিক যদি চাঁদে চলে যেতে পারে, সাংবাদিক সাকিব খানের তৃতীয় বউয়ের কাছেও পৌঁছাতে পারবে না, এমন এমন কঠিন কিছু না। কিন্তু তো খুব শীঘ্রই হয়তো আমরা জানতে চাইবো যে সাকিব খান জানতে পারবো যে সাকিব খানের তৃতীয় স্ত্রী যা বললেন প্রথম এবং দ্বিতীয় স্ত্রী নিয়ে, সাকিব খানের তৃতীয় স্ত্রী যা বললেন প্রথম এবং দ্বিতীয় স্ত্রী নিয়ে, এটা খুব শীঘ্রই আমরা এরকম একটা কন্টেন্ট বা নিউজ আমরা দেখতে পাবো। কে আগে করবে এটা হচ্ছে বিষয়, সেই সবার আগে যারা করে প্রথম আলো করবে নাকি অন্য কোনো আলো করবে, সেটাই একবার এটা দেখার বিষয়। কিন্তু আমার মনে হয় সাকিব খানের জায়গা থেকে এটা স্ট্রিক্টলি নিষেধ করা থাকবে যে এই বিষয়ে যেন তার তৃতীয় স্ত্রী কোনো রকম বক্তব্য না দেয়। তো সে যদি এটা স্ট্রিক্ট করে রাখেন তাহলে সাকিব খানের আশেপাশে যারা আছেন, যারা সাকিব খানের সান্নিধ্যে থাকেন প্রথম আলো চ্যানেল আই, এরা কিন্তু এই বিষয়ে নিউজ করবে না, তাহলে এই বিষয়ে নিউজটা এদের বাইরে থেকেই আসবে। আচ্ছা প্রথম আলোর কথা সাংবাদিক সাকিব খানের সান্নিধ্য নিয়ে যে বিষয়টা কয়েকদিন আগে আমার চোখে পড়ছে সেটা হচ্ছে যে সাকিব খানের সঙ্গে কোনাল এবং মানজুর কাদের জিয়া এই দুজনের খুব ভালো খাতির, ওদিকে কবির বকুলের সঙ্গে তার সম্পর্কের একটা দূরত্ব আছে, তাইলে মানজুর কাদের জিয়ার সার কোনালের সাথে খাতির বেশি বলেই কি কোনাল সাকিব খানের পরপর সিনেমাতে গান গাইতে পারছে জিয়ার বউ হিসেবে, নাকি কোনাল তার নিজ যোগ্যতায় গান গাইছে? জানি না, যে কারণে যেভাবেই গাক কোনাল কিন্তু ভালো গাইছে এবং খুবই সে তার গান যে দর্শক জনপ্রিয়তা পেয়েছে তাতে নিঃসন্দেহ কোনো সন্দেহ নেই, এবং সে তার এই ভয়েস তার এই কণ্ঠর দ্বিতীয় কিছু আমরা চিন্তা করতে পারছি না। কিন্তু প্রসঙ্গটা যেখানে উঠেছে সেটা হচ্ছে যে প্রথম আলোর যে নমিনেশন, প্রথম আলোর যে অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ড গুলো কিন্তু ডিল করে কবির বকুল। আর লাস্ট ফিউ ডেজ প্রথম আলোর অ্যাওয়ার্ডে নাই সাকিব খান, তাইলে অনেকেই দেখলাম যে ফেসবুকে এইভাবে পোস্ট করেছে যে সাকিব খানের পাশ থেকে এই মানজুর কাদের জিয়ার কুনালকে সরায় কবির বকুলকে নিয়ে আসতে হবে, তাইলে যদি প্রথম আলোর অ্যাওয়ার্ডে তার একটা গতি হয়। যাই হোক এটা সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছে সেটা আপনাদেরকে জানাইলাম, প্রসঙ্গে ফিরে আসি। আবার এখন অপু বিশ্বাস কামরুজ্জামান বাবুকে অনেক গঠনমূলক কথা বলেছে, তিনি এইভাবে না বলে ওইভাবে বলতে পারতেন, ওইভাবে না বলে ওইভাবে বলতে পারতেন। বুবলি যে সরাসরি ইঙ্গিত করে একটি কথা বলছে অপু বিশ্বাসকে যে সাকিব আর অপু বিশ্বাস একটা কোয়ালিটি টাইম, সাকিব আর বুবলি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল, সেই সময় অপু বিশ্বাস বাসায় এসে বুবলি দরজা নক করছে, তার মানে দরজা নক করছে মনে হচ্ছে দরজাটা ক্লোজ ছিল, এইটুকুন ক্লিয়ার।
এবং অপবিশ্বাস সেটার অ্যান্সার দেয় নাই। অপবিশ্বাস বলে নাই যে দরজাটা ক্লোজ ছিল না, সে দরজা নক করে নাই, সে শুধু বলছে যে এটার অ্যান্সার গুবলি ভালো দিতে পারবে। কখন মানুষ এরকম অ্যান্সার দেয়? যখন ঘটনা সত্য কিন্তু সে বলতে পারবে না, তখন মানুষ এই রকম অ্যান্সার দেয়। তো ওইদিকে আবার বুবলি চ্যালেঞ্জ দিছে যে তার বিষয়ে যত প্রকার এলিগেশনস আসছে সব বানোয়াট, যদি স্পেসিফিক ভাবে কারোর নাম বলা যেত যে ওই ওক লোক বলছে তাহলে সেটা সেটা অ্যান্সার করত। আর সাকিবের বাসায় যাওয়া না যাওয়া এটা বুবলির নিজের ডিসিশন, তার ছেলের নিরাপত্তা তার দেখতে হবে, তার ছেলে যদি ওই বাসায় যায় সাথে তার যাইতে হবে নিরাপত্তার খাতিরে। আর সে ওই বাসায় কখনোই ইনভাইটেশন ছাড়া যায় না, ডাক ছাড়া যায় না, নিজের ইচ্ছায় যায় না, আগে ইনভাইটেশন দেয় তারপর সে মনস্থির করে যাবে কি যাবে না, তারপর সে যায়। এটা বুবলির কথা। আরো একটি বিষয় আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে বুবলি যেহেতু বলছেন যে তাদের ডিভোর্স হয় নাই, যদি ডিভোর্স না হয়ে থাকে তাহলে তো শাকিব খানের একটা বিয়ে করতে পারে না বুবলির পারমিশন ছাড়া। আর যদি বুবলির পার ডিভোর্স না হয়ে থাকে এবং বুবলির পারমিশন ছাড়া শাকিব খানের একটা বিয়ে করেন, তাহলে কিন্তু খবর আছে, মামলা করে দিলে খবর আছে, নারী নির্যাতন মামলা, তাই জেলে যেতে হবে সরাসরি। আগে যাইতে হবে জেলে তারপরে ছেলে, আগে যাইতে হবে জেলে তারপরে অন্য কিছু, তারপরে হবে এটার বিচার। তো যাই হোক, এই বিষয়গুলো অনেক জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় না যে তাদের বুবলির বা অপবিশ্বাসের এই বিষয়ে কিছু করবার আছে। শাকিব খান আরেকটা বিয়ে করছেন, আমরা দেশ এবং জাতি তার সেই বিয়েকে শুভেচ্ছা জানাই, কংগ্রাচুলেট করি। খুব শীঘ্রই তিনি আরও একটা বিয়ে করুন। চার নম্বরটা কবে খাবো জানি না, মুসলমান হিসেবে চারটা তিনি করতেই পারেন, তবে তৃতীয়তে তিনি আটকে যাক। দান দান তিন দান, আমিও দোয়া করি তৃতীয়তে তিনি আটকে যাক সুখে।